সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। শুধু সন্ধ্যায় নয়, দিনের বেলাতেও নগরীর প্রতিটি পাড়া মহল্লায় বেড়ে গেছে মশার উৎপাত। সিটি কর্পোরেশন বলছে শীতকালে বৃষ্টি হওয়ায় মশার বংশবৃদ্ধি হয়েছে। সিলেট থেকে হোসাইন আহমদ সুজাদের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মশা নিধনের এই অভিযান সিলেট সিটি কর্পোরেশন এলাকার, তবে এ দেখে এলাকাবাসী স্বস্তি নিঃশ্বাস ফেলছেন না, কারণ অভিযান চললেও মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয় মানুষ। নগরবাসীর অভিযোগ, সিলেট সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানো শুধু লুক দেখানো, কোনো নিয়ম মেনে এ কাজ হয় না। প্রশ্ন আছে ওষুধের কার্যকারিতা নিয়েও। মশার খুব বেশি উপদ্রব বাড়ছে, যার কারণে আমরা একটু অতিষ্ঠ হয়ে গেছি। ওয়ার্ড তো কোনো ধরনের প্রিপারেশন নেওয়া হয়নি মশা মারার জন্য। বাচ্চারা যারা স্কুল কলেজে পড়ে, এরা যে কোচিংয়ের ফোড়া মাস্টার ফোড়া ফোড়তে পারে না, দিনও মশারি টানাইয়া পর্যন্ত বোয়া লাগে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অবশ্য শীতকালীন বৃষ্টি খেয়ে মশা বৃদ্ধির জন্য দায়ী করছেন। আমাদের প্ল্যান ছিল যে এপ্রিল থেকে শুরু করব আবার এ বছরের আরেকটা অভিযান, কিন্তু সেটা আমরা একটু আগেই নিয়ে আসতেছি মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে। ওষুধ ছেটানোই একমাত্র সমাধান মশা নিধনে, এ কাজ নিয়মিত চলছে বলে জানান সিটি মেয়র। আমরা এখন আজকে আরও কিছু ম্যান পাওয়ার নিচ্ছি, যাতে করে টেম্পোরারি পূজামাসে আমরা প্রত্যেককে মশার ওষুধ দিতে পারি। মশা বেড়ে যাওয়ায় ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হওয়ার সংখ্যায় সিলেট শহরবাসী। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।